সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী দলকে নেতা কর্মী শূন্য করার মিশনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, ফন্দি করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চায়, ক্ষমতাসীনদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই বলে জানান মির্জা ফখরুল। সরকারের ব্যর্থতায় দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি। সিটি কর্পোরেশন কি করে? কলকাতায় তো আপনার ডেঙ্গু নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা যদি পারে তাহলে আমাদের দেশে যে এত ট্যাক্স আমরা দিই, এত যে কথা বলে বড় বড়, তারপর কী কী সমস্ত বিদেশ থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে সিটি কর্পোরেশনে চাকরি দেয়, কী চাকরিটার নাম জানো? হিট অফিসার। তো এখন আমরা তো হিটেড হয়ে গেলাম, আমরা আপনার এখন এই ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা ভাইরাস এবং কোন শিক্ষার আপনার কোন স্বাস্থ্য সেবা না পেয়ে পেয়ে আমরা আপনার সব হিটেড বুটেড হয়ে যাচ্ছি। সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী দলকে নেতা কর্মী শূন্য করার মিশনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, ফন্দি করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চায়, ক্ষমতাসীনদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই বলে জানান মির্জা ফখরুল। সরকারের ব্যর্থতায় দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি। সিটি কর্পোরেশন কি করে? কলকাতায় তো আপনার ডেঙ্গু নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা যদি পারে তাহলে আমাদের দেশে যে এত ট্যাক্স আমরা দিই, এত যে কথা বলে বড় বড়, তারপর কী কী সমস্ত বিদেশ থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে সিটি কর্পোরেশনে চাকরি দেয়, কী চাকরিটার নাম জানো? হিট অফিসার। তো এখন আমরা তো হিটেড হয়ে গেলাম, আমরা আপনার এখন এই ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা ভাইরাস এবং কোন শিক্ষার আপনার কোন স্বাস্থ্য সেবা না পেয়ে পেয়ে আমরা আপনার সব হিটেড বুটেড হয়ে যাচ্ছি। সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী দলকে নেতা কর্মী শূন্য করার মিশনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, ফন্দি করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চায়, ক্ষমতাসীনদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই বলে জানান মির্জা ফখরুল। সরকারের ব্যর্থতায় দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি। সিটি কর্পোরেশন কি করে? কলকাতায় তো আপনার ডেঙ্গু নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা যদি পারে তাহলে আমাদের দেশে যে এত ট্যাক্স আমরা দিই, এত যে কথা বলে বড় বড়, তারপর কী কী সমস্ত বিদেশ থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে সিটি কর্পোরেশনে চাকরি দেয়, কী চাকরিটার নাম জানো? হিট অফিসার। তো এখন আমরা তো হিটেড হয়ে গেলাম, আমরা আপনার এখন এই ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা ভাইরাস এবং কোন শিক্ষার আপনার কোন স্বাস্থ্য সেবা না পেয়ে পেয়ে আমরা আপনার সব হিটেড বুটেড হয়ে যাচ্ছি।